গরম বেশি তো ভাই, এই জন্য বাচ্চা ওই একখানি আইছে সাদা কোহা না? এটা সাদা কোহা, এটা ডিম দিব অল্প দিনে, ডিম দুই দিন দেখেন ডিম দিব। আর ওই দুটো হলগা আপনার ইয়ের বাচ্চা, ওই শর্ট পেসের বাচ্চা, একটা ম্যাকপায়ের বাচ্চা আমি থেকে দিয়েছি বিক্রয় করার জন্য। কিরকম দামে ছাড়বেন, কোনটা কিরকম দামে? এইগুলো এইগুলা বাচ্চাগুলো, এই বাচ্চাগুলো শর্ট পেসের বাচ্চাগুলো 1200-1500 টাকা বেচা যায়, আর ম্যাকপাই গুলা 500 টাকা পিস বেচা যায়, 1000-1200 এরকম। আর ওটা হলগা 2000-2500 টাকা নিব। এটার নাম হল, হ্যাঁ এটা ভান্টেল, এটা রানিং, ও বাচ্চা দেওয়ার জন্য বসে আছে। জি জি, ডিম দেওয়া নিজেই বসে ই বাচ্চা ফুটাই দিতে পারে, ডিম বাচ্চা ভালো করে। জি জি জি, ও ডিম বাচ্চা খুব ভালো করে, কবুতর তো ভালো। এটা জোড়া 6000-5000 টাকা বেচা যায়। এটা তো কিং না? এটা হলগা হলুদ কিং, এটার দাম হলগা আপনার 8000 টাকা। রানিং পেয়ার, রানিং পেয়ার, জি ও নিজে বাচ্চা ফুটাই দিতে পারে, সমস্যা নেই, ও নিজে বাচ্চা ফুটায়। কিং তো সাধারণত ডিম নিজে ফুটায় না। না না না, আমার এই কিং জোড়া ও নিজে বাচ্চা ফুটায়, সবকিছু করে দিতে পারে ও। আমার ভাই কোন, এটার নাম বলবেন প্লিজ? এটার নাম হলগা রেসার, সবজি কালার, সবজি কালার। জি জি জি, একটা মনে সিলভার আছে না? একটা সিলভার আছে আর একটা যেই আছে সবজি। হ্যাঁ হ্যাঁ সবজি। এটা বাজারে কি রকম দাম? এটা বাজারে বর্তমান 3000-1500, ঠিক না, যার তান যে যেবা কিনতে পারে এই রকম তো। জি হ্যাঁ 2500 মরণ নাই। এমনি বাচ্চা কি রকম দাম? বাচ্চা 1000-এর নিচে তো এমন তরি বেশি নেই আমরা। আচ্ছা ঠিক আছে। এটাও তো রেসার না? এটাও রেসার, দুটো একই কালার। এরা ডিম বাচ্চা ভালো করে, ডিম বাচ্চা ভালো। জি 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 জি, আরে ডিম বাচ্চা ভালো করে, নিজে খাওয়ায়, ও নিজে খাওয়ায়, নিজে সবকিছু দেন না, যে পায়রা কিরকম দেখতেছে। কবুতরটা ভালো এই এইটা, বুঝছেন ভালো? জি জি জি, এটা তো আপনার সুয়া চন্দন? এটা সুয়া চন্দন। এটা আমি যখন কিনছি তখন আনছিলাম ওগুলো 3000 টাকা দিয়ে, বগুড়া থেকে আনছিলাম। এখন আর দাম কমে আইছে ভাই, বর্তমান কিরকম? 1500-1500। হ্যাঁ এরকম ব্যাস। আপনার কাছে কি বিক্রি করার মতো আছে? আছে আছে, বাচ্চা আছে তো, ওই সাইডে আছে। বাচ্চা কিরকম দামে বিক্রি করেন? এগুলো তো ব্যাক এরকম আর মানুষ এসে নিয়ে যায়, ওই 1000-1200 টাকা দিয়ে থিয়ে যাইছিলাম, কি কমু ভাই, একটা হলি পারে ওই 500-600 টাকা দিয়া যাইছিলাম। এটার নাম বলবেন প্লিজ? এটা হলগা কালদম, এর নাম হলো কালদম, কিন্তু বাচ্চা জোর হলগা আমার, বাচ্চা জোর হলগা স্টেসারের বাচ্চা, ওকে আমি ফুটাই দিয়েছি। জি 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 জি, আমি আগে স্টেসারের বাচ্চা ওই তাকে নিস ই দিয়ে ফুটাই দিয়েছি। দুটো একটা ছোট হয়েছে একটা বড় হয়েছে? জি জি জি, একটু ছোট হয়েছে একটা একটু বড় হয়েছে। আপনারা কি করেন আসলে ছোট বড়? এমন যে ফিলমেট খাওয়াইতেছি, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাব। ফিলমেট কাকে খাওয়ান, মাকে? ওই ওই বাচ্চা কি আমি খাওয়াই দিই সকালে সকালে, সকালে সব। এখন এগুলো কি? এগুলো হলগা ঝর্ণা শাটিং এর বাচ্চা আছে, আর কাকার ওলা একখানা আছে, আর ওই যে কিং এর বাচ্চা একখানা আছে। জি আমি কিং এর বাচ্চা 4000 টাকা বিক্রয় করবো, ঝর্ণা শাটিং 700-800 টাকা করে, ওই যে কাকার ওলা 600 টাকা করে কয়ে গেছে, বিক্রি করবে এগুলো বিক্রি করে দিবো। আচ্ছা ঠিক আছে। ফাইনেস এটা হলো, বলেন এটার নাম বলেন? এটা হলো ফান্টেল। ফান্টেলের চাহিদা আছে, শুক্রবার দিন একজন এসে নিবে। এটার নাম বলবেন? এটা হলো হেলমেট, ও নিজেই ডিম বাচ্চা করতে পারে, 5000 টাকা দিয়েছিলাম আমি। মোটামুটি ভালোই কবুতরটা, খুব সুন্দর কবুতর, দেখতেও সুন্দর, সব রানিং, দেখতেও সুন্দর, কবুতরও ভালো, ওরা নিজের ডিম বাচ্চা করতে পারে। ঠিক, এটা তুলছে, এটার নাম বলবেন প্লিজ? এটা হলো আট আঞ্জেল, এরা নিজের ডিম বাচ্চা করতে পারে, জোর হলো 5000 টাকা কবুতর। 5000 টাকা রানিং পেয়ার? জি জি রানিং পেয়ার, বাচ্চা 2000-2500-3000 বেচা যায়। জি জি, কিন্তু কবুতরটা খুবই ভালো, কবুতরটাও ভালো, বাজারেও ভালো দাম।
আপনি ডিম বাচ্চা কয়বার করছে আপনার এখানে ভালোই কয়েকবার করছে আমরা বাচ্চাগুলো বিক্রয় করে ফেলে দিছি 1000 টাকা 1500 টাকা 2000 এটা রানিং পেয়ারের কি জি জি রানিং পেয়ারের রেহে দিছি 4000 টাকা এটা কি কবুতর এটা জন্না শাডিং তারা নিজেরাই দেখেন জোড়া বাচ্চা উঠাইছে আর নিজেরাই জোড়া বাচ্চা উঠায় আর নিজেরাই খাওয়ায় খুব ভালো জি 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 এটা বাজারে কি রকম প্রাইস এটা 1500 2000 টাকা বিক্রি বাচ্চা আপনি কি রকম দামে বিক্রি করেন বাচ্চা 1200 এরকমই বিক্রয় করি আর এমনি ইয়েতে রানিংটা দাম বেশি 2500 স্যার নেই 3000 টাকা ঠিক আছে এটা ধরেন এই যে 5000 এটার নাম বলবেন এটার নাম আউল এটা যখন আমাদের বাংলাদেশে আসছিল তখন 1,20,000 টাকা দাম ছিল কিন্তু এখন 1,500 গিয়ে এসে গেছে বাজার আর বাচ্চা উনি যে ফুটাইতে পারে কিন্তু খাওয়ানো একটু কষ্ট হয় ঠোঁটে একদম সীমিত হ্যাঁ হ্যাঁ সেই জন্য আমরা অন্যজনে ওর সাথে মিল করে আর একজনের দিয়ে ফুটানোর চেষ্টা করি ডিম দিছে একটা জি 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 এই তো কালকে কালকে রাত্রে দিয়ে দিয়েছে আজকে রাত্রে আরেকটা দেবে তাহলে আজকে দিবেন আবার কালকে দিবেন জি 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 এটার নাম বলবেন এটা হলো রেসার একখান রেসার আছে আর একটা হলো মশালদম একই সেম সেম কালার আছে তো না বারে দুজনে একখান তুজি তারা পিট বার্জ পরে যে ডিম দিছে আমি আবার ওই জায়গায় রাখছি যে দেখি কি বাচ্চা ডো আসে প্রথম জি জি প্রথম আমি নতুন একটি ঠিক এর জন্য আমি রেহাই দিছি